ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে রীতিমতো উঠতে থাকা বাংলাদেশ বিশ্ব আসরের ঠিক আগেই যেন ছন্দহীন। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাটিতে সিরিজ হারিয়ে আসা টাইগাররা নিজ দেশে হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এমন ছন্দ পতনের মূল কারণ কি, জানতে চাওয়া হয়েছিল ক্যাপ্টেন সাকিব আল হাসানের কাছে। উত্তরে সাকিব একটু শক্ত ভাষায় বললেন, ছন্দ পতন বলতে যেটা বোঝানো হচ্ছে আসলে তা নয়, কারণ টিম বাংলাদেশের 2023 সালের অর্জন একেবারেই ছোট করে দেখার উপায় নেই। কেবলমাত্র আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের প্রিয় ফরম্যাটে সিরিজ হার ছাড়া বাকি সব ঠিকঠাক আছে সাকিবের নজরে। এইটুকু বলে সাকিব থেমে যেতে পারতেন, না থেমে উল্টো বলে বসলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের কারণ একটাই, অধিনায়ক। সিরিজ চলাকালীন সময়ে ক্যাপ্টেন এভাবে অবসর ঘোষণা করবেন, এটা সাকিবের দৃষ্টিতে একেবারেই ভালো লাগেনি, যে কারণে রশিদ নবীদের বিপক্ষে সিরিজ হারের দায়ভার সরাসরি তামিম ইকবালের কাঁধে চাপিয়ে দিয়েছেন সাকিব। এর বাইরে সুপার লীগ সহ বাংলাদেশ অনেক ভালো খেলেছে এমনটাই দাবি করেন তিনি। ওয়ানডে সুপার লীগ, যেটাকে ধরা হয় বিশ্বকাপের বাছাই পর্ব, সেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো পরাশক্তিদের ভিড়ে বাংলাদেশের অবস্থান ছিল সেরা তিনে। তাছাড়া কঠিন প্রোটিয়া দুর্গে সিরিজ জিতেছিল টাইগাররা, ঘরের মাঠে হারিয়েছিল শক্তিশালী ভারতকে। গত বছর পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তাই ক্রিকেটার থেকে সমর্থক সবাই বড় কিছুর প্রত্যাশায় ছিল, কিন্তু বিশ্বকাপের বছর সবকিছু যেন ওলট পালট হয়ে গেল। ইংল্যান্ডের পর অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ, আর শেষ দিকে তো নিউজিল্যান্ডের দুর্বল দলের বিপক্ষে বাজে একটা অভিযান শেষে বিশ্বকাপের বিমান ধরেছে টাইগাররা। বিশ্বকাপের আগে প্রিয় ফরম্যাট ওয়ানডেতে লাল সবুজের প্রতিনিধিদের এমন পারফরম্যান্স সবাইকেই হতাশ করেছে। সেই হতাশা থেকেই সাক্ষাৎকারে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল দলের এই অবস্থার জন্য কোচের কোনো দোষ আছে কিনা, বিশেষ করে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে এমন হারে। জবাবে সাকিব বললেন, আফগানিস্তানের সঙ্গে সিরিজ হারাটা আমি পুরোপুরি একজনের দোষ বলবো, তিনি আর কেউ নন, ক্যাপ্টেন তামিম ইকবাল। এক ম্যাচের পর আমাদের হাতে আরও দুটো ম্যাচ ছিল, আমরা তৃতীয় ম্যাচে ঠিকই কামব্যাক করেছি, কিন্তু একটা ম্যাচ আমাদের সময় লেগেছে, এটা আর কারো দোষ না, পুরো সিরিজটাই দোষ একজনের। বিশ্বের আর কোথাও আমি দেখিনি অধিনায়ক এসে আবেগী হয়ে বলেছে আমি আর ক্রিকেট খেলবো না, এটা আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। সাক্ষাৎকারে সাকিব আরও যুক্ত করেন, একটা দলের ক্যাপ্টেন মানে কোনো ছেলে খেলা নয়, সব কিছুর দায়বদ্ধতা এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কোথায় কেমন ঘাটতি আছে সেসব নিয়ে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হয়, কিন্তু আমরা পেলাম তার উল্টোটা। বলা নেই কনেই হুট করে এসে ঘোষণা দিয়ে বসলো আমি আর ক্রিকেট খেলবো না। ক্যাপ্টেন হিসেবে ন্যূনতম দায়বদ্ধতা থাকলে দলকে ফেলে রেখে এভাবে ঘোষণা দিতে পারতো না। শুধু তাই নয়, দলগতভাবে আমরা সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি। বর্তমানে যে এলোমেলো পরিবেশ চোখে পড়ছে তার দায়ভার তামিম কখনো এড়িয়ে যেতে পারবে না। 16 মিনিট 37 সেকেন্ডের ওই সাক্ষাৎকারে সাকিব সব হতাশার গল্প শেষ করে বিশ্বকাপে এই দল নিয়ে ভালো করার প্রত্যাশা রেখেছেন হাসি মুখে। বলেছেন, আমরা দলগতভাবে ভালো খেলতে পারলে আসরটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে তরুণদের নিয়ে গড়া দলের সবাইকে একই বার্তা দিয়েছেন বলে জানান সাকিব আল হাসান। দর্শক, তামিমকে নিয়ে করা সাকিবের এই বক্তব্যকে আপনি কি সমর্থন করছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। সালমান আবদুল্লাহ, সিএসপোর্টস।